তমাম মানুষ গোলামিলা যদি আল্লাহর নিয়ামত লিখতে থাকে তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত লিখতে থাকবে কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না যেই আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন যেই আল্লাহ তাআলা আমাকে হায়াত নামক দৌলত দান করলেন যেই আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত তৈরি করলেন যেই আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামতগুলো কোনো বান্দা দুনিয়ার জমিনে কল্পনাও করতে পারে না এত কিছু যেই আল্লাহ আমার জন্য তৈরি করলেন সেই আল্লাহর নাফরমানি আমরা করি কিন্তু একবারও চিন্তা করি না আমি যে গুনাহ করে ফেললাম আমার যদি এই মুহূর্তে মালাকুল মউত এসে যায় তাহলে আমার কি হবে এই মুহূর্তে যদি আমার সামনে মালাকুল মউত দাঁড়ায় যায় কখন কার মৃত্যু হবে এটা শুধুমাত্র জানেন তিনি কে শুধুমাত্র কে জানেন জোরে বলেন কে জানেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কার কখন মৃত্যু হয়ে যাবে কার মালাকুল মউত কখন দাঁড়ায় যাবে কেউ বলতে পারে না সলক্ষ পয়গম্বরের মধ্যে কোন পয়গম্বর পর্যন্ত কিন্তু বলতে পারতেন না কার কখন মৃত্যু হবে কার হায়াত কখন শেষ হবে এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই জানেন এজন্যই তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইযা জাআ আজালুহুম ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দার যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর পূর্বে একটা জিনিস তৈরি করেছেন কলম তৈরি করেছেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন কলম তুমি লিখো ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম তুমি লিখে দাও মানুষ কখন জন্মগ্রহণ করবে কখন মৃত্যুবরণ করবে দুনিয়ার জমিনে কোন মানুষ কয়দিন খেয়ে থাকবে কয়দিন না খেয়ে থাকবে কোন মানুষ কখন মারা যাবে কি করবে না করবে দুনিয়ায় কয়দিন সূর্য উদিত হবে আর কয়দিন সূর্য উদিত হবে না তাম কিছু কলম লিখে দিয়েছে মানুষ কয়দিন বাঁচবে কে কয়দিন দুনিয়ার জমিনে হায়াত পাবে সবকিছুই আল্লাহ তাআলা এই দুনিয়া তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কলম দিয়ে লিখে দিয়েছেন সুতরাং আল্লাহ তাআলা এর জন্যই ডাক দিয়া বলেন প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে ওই বান্দার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায় তো মালাকুল মউত তার সামনে দাঁড়ায় যায় আর মালাকুল মউত যদি সামনে দাঁড়ায় যায় হাজির হয়ে যায় এক সেকেন্ড আগেও করা হবে না এক সেকেন্ড পরেও করা হবে না একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে বান্দার হায়াত শেষ হয়ে যাবে ঘোষণা কার আমি আপনি জানি না কখন আমার আর আপনার সামনে মালাকুল মউত চলে আসে কোন সময় মালাকুল মউত সামনে দাঁড়ায় যায় আমরা কেউ বলতে পারি না এমনও তো হতে পারে আমি এখান থেকে নামার পরে আমার সামনে মালাকুল মউত চলে আসবে আমার ঈমানের হালত কি আমি জানি আর আল্লাহ জানে অন্য দুনিয়ার মানুষ কেউ জানে না যদি আমার এখনই মালাকুল মউত সামনে এসে যায় আর মৃত্যু হয়ে যায় একটু চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন ঈমানের যে হালত মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম ছাড়া আর কিছু কল্পনা করা যায় না শুধু গুনাহ চতুর্দিকে গুনাহ 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 কিন্তু গুনাহ করার পরে যে গুনাহ থেকে মাফ চাইতে হবে গুনাহ তো একে করতেছে কিন্তু আল্লাহ তাআলা গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সিস্টেম দান করেছে এই সম্পর্কেও বান্দা বেখবর গাফেল যারে গুনাহ করে ফেলছে ঠিক আছে আল্লাহর রহমত দয়া তো অনেক বেশি আমি আল্লাহর কাছে একটু চাই আমার মাফ চাইনি সবাই ঘুমায় মা ঘুমায় বাবা ঘুমায় সন্তান ঘুমায় সুন্দর স্ত্রী ঘুমায় সবাই ঘুমায় একজন ঘুমায় না তিনি কে জোরে করে বলেন তিনি কে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম দুনিয়ার এমপি ঘুমাইলে দুনিয়া চলে দুনিয়ার লিডার ঘুমাইলে দুনিয়া চলে দুনিয়ার মন্ত্রী ঘুমাইলে দুনিয়া চলে কিন্তু আমার আল্লাহ ঘুমাইলে দুনিয়া এক মুহূর্তও চলে না ঠিক কিনা জোরে বলেন এজন্যই আল্লাহ তাআলা বলেন বান্দা সর্বক্ষণিক এই দুনিয়াকে দায়েম কায়েম রাখার জন্য তোর নিরাপত্তার জন্য তোকে মাফ করার জন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুম তো দূরের কথা তন্দ্রাও আসি না আল্লাহু আকবার কবীর বান্দাকে আল্লাহ কত মহব্বত করে দুনিয়ার সবাই ঘুমায় যায় শেষ রাত্রিতে সবাই তো এখন শীতের রাত নাক টেনে লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছে কিন্তু আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতেছে হাল মিন মুস্তাগফির বান্দা তোর কি লাগবে চা আমার কাছে আমি তোরে মাফ করে দেব সুবহানাল্লাহ তুই খালি চা আমার কাছে তোর জিন্দেগির যতই গুনাহ হোক না কেন তুই শুধু চা আমার কাছে চাইতে দেরি করবি আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমরা আল্লাহর অপেক্ষাকে ভুরুক্ষেপ না করে আমাদের গুনাহ খাতাগুলোকে নিয়ে একেবারে নিশ্চিন্তভাবে বেফিকির একেবারে কোনো পেরেশানি নাই
একেবারে নিশ্চিন্ত মনে লেপ মুড়ি দিয়ে ঘুমাইতেছি। আরে উচিত তো এটা ছিল, দুনিয়ার 60-70 বছরের জিন্দগি ভালো থাকার জন্য, দুনিয়ার 60-70 বছরের জিন্দগিকে সুন্দর করার জন্য কত পরিশ্রম আপনি করেন, কত টাকা জোগাড় করার চেষ্টা করেন, জমি কিনেন, গাড়ি কিনেন, বাড়ি কিনেন, ব্যাংক ব্যালেন্স করেন, কিন্তু এটা তো ক্ষণস্থায়ী। একটু চিন্তা করে দেখেন না, যখন মৃত্যু হয়ে যায় আমি আর আপনি কত মানুষের খাটিয়া বহন করে করে তো কবরের ভিতরে রেখে আসলাম, যেই মানুষের খাটিয়া আমি আপনি বহন করেছি সেই মানুষটাকে দুনিয়ার থেকে যাওয়ার সময় কানাকড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ পেয়েছে বলেন না? পেয়েছে, পেয়েছে। একদিন একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, একদিন আমার আর আপনার খাটিয়াও তো একজন বহন করে নিয়ে চলে যাবে, আমি আপনিও তো এভাবে দুনিয়ার সব কিছু ফেলে রেখে সব কিছুকে বিদায় দিয়ে একেবারে শূন্য হাতে যেই সফরে শুরু হবে আর শেষ হবে না এমন একটা সফরের দিকে আমি আপনিও চলে যাব। কিন্তু চিন্তা করলাম না ওখানে কত টাকা ব্যাংক ব্যালেন্স আমার করা লাগবে, ওইখানে চলতে গেলে যে আমার নেকির প্রয়োজন আছে, ওইখানে চলতে গেলে যে আমার গুনাহ মাফ করার প্রয়োজন আছে, এই চিন্তা আমি আর আপনি করি না। এর জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুই একটু চিন্তা কর, ফিকির কর, আমি আল্লাহ দয়া বেশি, তোর গুনাহ হয়েছে পেরেশানির কারণ নাই, তোর গুনাহ যতই বেশি হোক না কেন আমি আল্লাহর দয়া আর রহমত তোর গুনার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখানে কি আমার এমন কেউ আছেন নাকি যেই বান্দাটা 40 বছর ধরে আল্লাহকে ডাকে না? এমন কেউ আছেন যে একবারও আল্লাহকে 40 বছর ধরে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকেন নাই? এমন কেউ আছেন একটা বারও আল্লাহকে আল্লাহ বলে ডাকেন নাই? 40 বছর পার হয়ে গেছে এমন কোন বান্দা এখানে নাই? এমন কোন মানুষ কি এখানে আছেন যে 100টা মানুষকে খুন করেছেন, 100টা খুনের আসামি এমন কোন মানুষ এই মজলিসে আছেন? নাই। কিন্তু আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা এই 40 বছর ধরে নাফরমানি করনেওয়ালা বান্দাকেও মাফ করে দিয়েছেন শুধুমাত্র তওবার বিনিময়ে। সুবহানাল্লাহ। 100টা খুনের আসামিকে তওবার নিয়ত করেছে, তওবা করতে পারে নাই, হাদিসের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে শুনিয়েছেন, আমরা সেখান থেকে নকল করে আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন জামানার মধ্যে, পূর্বের জামানার মধ্যে, আল্লাহ রাসূলের পূর্বের জামানার মধ্যে একজন ব্যক্তি 99টা খুন করে এরপরে আবার ঘটনাক্রমে বিভিন্ন ঘটনা আছে সংক্ষিপ্ত আকারে বলতেছি, 100টা খুন সে করেছে, করার পরে একজন আলেমের কাছে তোবার কারণে তোবা করার জন্য গেল, যাওয়ার পরে সেই আলেম তাকে একটা ঠিকানা দিল, যাও এখানে না, তুমি সুন্দর পাক আর পবিত্র হয়ে অমুক জায়গায় যায় তোবা করবা। সে বাসার থেকে রেডি হয়ে রওনা করেছে, পথিমধ্যে মালাকুল মৌত এসে গেছে, তোবা করার সুযোগ পায় নাই, নিয়ত করেছে এই 100 খুনের আসামি, তোবার নিয়ত করার বিনিময়ও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত গুনাহ কি আমি আর আপনি করছি নাকি? এত গুনাহ কি আমি আর আপনি করছি নাকি? তাদের গুনার কাছে আমাদের গুনাহ কিছুই না, তাহলে কিসের পেরেশানি? কিসের পেরেশানি? হতাশার কারণ নাই, জিন্দগির অনেক বছর চলে গেল, অনেক মানুষের দাড়ি পেকে গেল, অনেক যুবকের দাড়ি ছিল না মুখে দাড়ি গজায় গেল, চিন্তা করো একদিন তোমার দাড়িও সাদা হয়ে যাবে, সেই দিন তারপরে কিন্তু তোমার মালাকুল মৌত কোন সময় এসে যায় বলা যায় না। জিন্দগি থেকে যদি, আমল নামা থেকে যদি আমরা গুনাহ মাফ না করতে পারি, তাহলে আমাদের মতো অসফল, আমাদের মতো ব্যর্থ দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি সফলতা অর্জন করতেই চাও, তাহলে তোমাদের জিন্দগি থেকে গুনাহ খাতাগুলোকে মাফ করে নাও, তোমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে নাও, আর যদি জিন্দগির গুনাহ খাতা মাফ না করতে পারো, এভাবেই যদি তোমার মৌত এসে যায়, তাহলে তোমার মতো ব্যর্থ দুনিয়ার জমিনে আর কেউ নাই। এর জন্য গুনাহ খাতা মাফ করে দিতে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমরা তো গুনাহ খাতা মাফ করার চেষ্টাও করি না, অথচ সাহাবী আজমাইনদের একটু একটু গুনাহ হয়ে গেলে, বিন্দু মাত্র গুনাহ হয়ে গেলে ওনারা এই গুনাহ থেকে তৌবা করার জন্য পাগল পার হয়ে যাইতেন, কিভাবে আমার জিন্দগি থেকে গুনাহ খাতা মাফ করা যায়। অথচ সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, তাদেরকে দুনিয়ার জমিনেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই বান্দারাও কিন্তু তাদের আমল নামার গুনাহ খাতা মাফ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন, কেমনে আমার জিন্দগি থেকে গুনাহ খাতা মাফ করবো, হায়রে আমি মনে হয় গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাসূলের কাছে এসে বারবার পেরেশানি করতেন, পয়গম্বর আমি মনে হয় গুনাহ করে ফেলেছি, আমার এই গুনাহ থেকে পরিত্রাণের উপায় কি, আমাকে একটু এটার থেকে বের হওয়ার, আমার আমলনামা থেকে গুনাহ খাতা মুছার একটা পদ্ধতি বলে দেন, এইভাবে আল্লাহ রাসূলের কাছে বারবার পেরেশানি প্রকাশ করতেন। এমন একজন মহিলা সাহাবী ছিলেন
যেই মহিলা সাহাবী জিনা করে ফেলেছে জিনা করে ফেলেছে জিনা করার পরে আল্লাহর রাসূলের কাছে এসে ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আমি তো শয়তানের অসহায় পড়ে জিনা করে ফেললাম জিনাহের গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই নিশ্চিত আমার সামনে জাহান্নাম ছাড়া আর কিছু নাই আপনি আমাকে এই জিনাহের গুনাহ থেকে আমার আমলনামা থেকে জিনাহের গুনাহ খাতা মোচন করায়া অর্থাৎ ইসলামের যে হদ বিধান আছে জিনা করার পরে এভাবে মাজা পর্যন্ত গেড়ে রজম করে হত্যার মাধ্যমে আপনি আমার জিন্দেগীর আমলনামা থেকে জিনার খাতা মুছায়া জিনার গুনাহ মুছায়া আপনি আমাকে তওবা করায়া দেন তা না হলে আমি এই জিনাহের গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই মুসলমান একটু খেয়াল করে শুনেন মহিলা সাহাবী তার দিলের ভিতরে কি তড়প ছিল গুনাহ থেকে মুক্ত করার জন্য আমলনামা থেকে গুনাহ মোচন করার জন্য তার দিলের মধ্যে কতটা দরদ ছিল আর তড়প ছিল একটু খেয়াল করে শুনেন আল্লাহর রাসূলের মহিলা সাহাবী পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আমি তো জিনা করে ফেলেছি জানাই তুই ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি তো জিনা করে ফেললাম আমার জিনা হয়ে গেছে আমার আমার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে গেল আমি গুনাহ করে ফেললাম জিনা করে ফেললাম পয়গম্বর আমি বড় পেরেশান হয়ে গেছি এই ভাবে যদি আমার মৃত্যু হয়ে যায় আর জিনাহের গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহর পয়গম্বর আপনি আমাকে জিনাহের গুনাহ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন একটা ব্যবস্থা করে দেন আপনি আমার উপরে ইসলামের হুকুমটা কায়েম করে দেন পয়গম্বর আরবি যুবক বেশি হইলে একটা সিস্টেম করে দিই আপনাদেরকে যারা বিবাহ করেছে তারা বৃদ্ধ তারা কি যারা বিয়ে করছেন তারা বুড়া আর যারা বিয়ে করে না এরা কি যুবক এখন আমার মতো বিয়ে করছেন কারা কারা একটু হাত তুলেন তো হাত তুলেন আমার তো মুরুব্বি বিয়ে করেন নাই আচ্ছা মাশাআল্লাহ বিয়ে করছেন তাইলে আমি তো সন্দেহে পড়ে গেছিলাম যাই হোক আমার মতো বিয়ে করছেন কারা কারা হাত তুলেন দুই হাত তুলেন জোরে করে আজকে কি আমাকে মানুষের সামনে লজ্জিত করবেন না আমার মান ইজ্জত রাখবেন কোনটা মান ইজ্জত রাখবেন তো ইনশাআল্লাহ প্রথমে বিবাহিত এরপরে অবিবাহিত তাকবীরের আওয়াজ দিতে হবে তারপরে বোঝা যাবে যাদের আওয়াজ বেশি হবে তারাই বিজয় বলে ঘোষণা হবে ইনশাআল্লাহ বিবাহিতরা প্রস্তুত হাত তুলেন মুষ্টি করেন মুষ্টি একটু নাড়াচাড়া দেন লিল্লাহি তাকবীর এই আওয়াজে আপনারা আজকে জিততেন না আমার মান ইজ্জত ডুবাবেন ইনশাআল্লাহ মুখ খুলেন জোরে করে খায় আসেন নাই নাকি আমি কিন্তু খাই নাই আজকে সারাদিনও এখনো ভাত খাই নাই শুধুমাত্র একটা ঝাল পেটিস খায় তারপর আপনাদের মাহফিলে উঠছে এখন আপনাদের মোটামুটি সারাদিন খাইছেন তো সবাই নাকি ইনশাআল্লাহ বিবাহিতরা আর একবার সুযোগ দিচ্ছি মানিজ্য ডুবায় না লিল্লাহি তাকবীর অবিবাহিত হাত তুলেন আবি আইতা হাত উঠান হায় 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 এতগুলা ছেলে পেলে বিয়ে করে নাই এতগুলো যুবক বিয়ে করে নাই শীতের দিন চলে যাইতেছে কি করবে তোমরা তোমাদের মা বাবাকে বলে দিচ্ছি যারা প্রাপ্ত বয়স্ক হয়েছেন তাদের সবাইকে আপনারা যারা গার্জিয়ান আছেন বিবাহের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ যদি বিবাহকে সহজ করেন বিবাহ যদি সহজ হয় তাহলে সমাজে জেনা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন বিবাহ যত সমাজে কঠিন হবে তত জেনা বাড়তেই থাকবে ঠিক কিনা জোরে বলেন আজকে বাংলাদেশের মুসলমান হালাল জিনিসটাকে কঠিন করে আর হারাম জিনিসটাকে সহজ করতেছে ঠিক কিনা জোরে বলেন এমনে বলে বিয়ে করার বয়স হয় নাই কিন্তু ওই দিক দিয়ে ছেলে আর মেয়ে স্কুলে যাওয়ার সময় পার্কে আর গাছের তলে ড্যাডিং আছে না নাই কম না বেশি যে ছেলে আর যে মেয়ে ড্যাডিং বুঝে ওই মেয়ে আর ওই ছেলে বিবাহ করাটাও বুঝে ঠিক কিনা জোরে বলেন কাজে এই সমস্ত হারামকে প্রশ্রয় না দিয়ে বিবাহকে সহজ করে দেন আল্লাহ তাআলার রহমতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ এবার অবিবাহিতরা তোমাদের পক্ষে ওয়াজ করছি বুঝছো তো ইনশাআল্লাহ দুইটা হাত তুলো তো একটু না চাও তো কাশি লিল্লাহি তাকবীর কে পারছে মুরব্বি আপনি তো আপনার দলের বিরুদ্ধে কথা বলতে হক কথা বলতে হবে দলের বিরুদ্ধে গেলেও হক কথা বলতে হবে ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে দুইটা হাত তুলেন সবাই মিলে যারা এখন এদিকে সেদিকে ঘুরতেছে শুনেন
তাকবীরের আওয়াজের মাধ্যমে মুনাফিক আর বেঈমানদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় ঠিক না জোরে বলেন কিছু মানুষ সমাজের মধ্যে আছে যাদের গায়ে অ্যালার্জি আছে মাহফিল মসজিদ মাদ্রাসার কথা শুনলেই ওদের গায়ে চুলকানি শুরু হয়ে যায় ঠিক না জোরে বলেন আমরা ওদের চুলকানিতে অ্যান্টিবায়োটিক মলম দেব তাকবীরের মাধ্যমে পারবো তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কুরআন আর আলো কুরআন সুন্নার আলো ইসলামের শত্রুরা নবীজির শত্রুরা মুসলমানের শত্রুরা আল কুরআনের অপমান নারায়ে তাকবীর পারবেন তো ইনশাআল্লাহ যদি আপনার ইমানের আওয়াজকে উঁচু রাখতে পারেন আমি আপনাদেরকে একটা সিস্টেম করে দিই যদি আপনার ইমানের আওয়াজ উঁচু থাকে কোন ইমান চোর আপনার ইমান চুরি করতে পারবে কথা বুঝে আসছে তো ইনশাআল্লাহ চতুর্দিকে আমাদের চতুর্দিকে ইমান চোর কিভাবে মুসলমানদের ইমানকে নষ্ট করা যায় কিভাবে মুসলমানদেরকে বেঈমান বানানো যায় এই ফিকির তাই ইমান চোর হতে নিজের ইমানকে বাঁচাতে হবে বলেছেন কে আল্লাহর ঘোষণা ইমানকে মুমিন বাঁচাবে তার ইমানকে হেফাজত করবে মুমিন যখন তার ইমানকে হেফাজত করে তার সামনে লক্ষ কোটি দুশ্মন থাকলেও মুমিন একজন থাকলেও তার সামনে কিছুই না মুমিন যদি একজন থাকে তার দিলের মধ্যে যদি পাক্কা ইমান থাকে সাহাবী আজমাইনদের মতো ইমান যদি তার দিলের মধ্যে থাকে তাহলে ওই মুমিনের সামনে কাফের বেঈমান মুশরিক বেদিন যারাই আছে না কেন ইসলামের কোন দুশ্মন তার সামনে টিকতে পারে এটা আমাদের সামনে ইতিহাস স্বর্ণের ইতিহাস আমাদের সামনে আছে সাহাবী আজমাইনদের ইতিহাস আমাদের সামনে আছে পয়গম্বরে আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে সাহাবী আজমাইনরা 313 জন ছিলেন তাদের মোকাবেলায় ছিল 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বিশাল এক জামাত কাফেরা ওই বিশাল এক কাফের মুশরিকের জামাতকে 313 জন সাহাবি পরাস্ত করেছিলেন শুধুমাত্র ঈমানের বলে ঈমানের বলে ঈমানের বলে ঠিক কিনা জোরে বলেন বর্তমান সমাজের মধ্যেও যদি আমরা আমাদের দিলের মধ্যে সাহাবীর রঙে রঙিন করে ঈমান যদি আমাদের দিলের মধ্যে রাখতে পারি নবীর রঙে রঙিন করে ঈমান যদি আমাদের দিলের মধ্যে লালন করতে পারি কুরআনের রঙে রঙিন করা ঈমান যদি আমার আপনার সিনার মধ্যে ধারণ করতে পারি বর্তমান পৃথিবীতেও এই মুসলমানকে পরাজিত করবে তো দূরের কথা মুসলমানদের সামনে দাঁড়ানোর দুঃসাহস করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন কোন মায়ের সন্তানের জন্ম হয় নাই মুসলমান যদি পাক্কা ঈমানদার হয় ওই মুসলমানকে পুরো বেঈমান মুনাফিক মুসলমানদেরকে পরাজিত করবে এরকম কোন মায়ের সন্তানেরই জন্ম হয় নাই আমাদের ঈমান না থাকার কারণে তাকবীর পড়ে দেন কথা বুঝেন আমাদের পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আজকে বাংলাদেশের 90-92 ভাগ মুসলমানের দেশের মধ্যেও গুটি কয়েক মুনাফিক বেঈমান আমার রসুলের চরিত্রের ব্যাপারে কলঙ্ক ধরার কলঙ্ক লেখার সাহস দেখায় ঠিক কিনা জোরে বলে শুধুমাত্র আমাদের ঈমান পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আমাদের কোরআনের বিরুদ্ধে তারা কলম ধরার সাহস দেখায় রসুলের চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লেপন করার জন্য তারা কলম দেখা ধরার সাহস দেখায় তারা মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরার সাহস দেখায় শুধুমাত্র আজকে আমাদের বিরুদ্ধে ঈমান না থাকার কারণে পরিপূর্ণ ঈমান না থাকার কারণে সাহাবীদের যেমন ঈমান ছিল আল্লাহর পয়গম্বরের রঙে রঙিন হয়ে সাহাবীরা যে ঈমান লালন করেছিলেন ওই ঈমান আজকে যদি আমরাও লালন করি ইনশাআল্লাহুল আজিজ আমাদেরকে কোন বেঈমান মুনাফিক নাস্তিক বেঈমান আমাদেরকে পরাজিত করতে পারবে কোন ঈমান চুরি করতে পারবে এজন্য সব সময় বুকের মধ্যে ঈমান রাখতে হবে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন কথা প্রসঙ্গে কথাগুলো আসছে তো বলে ফেললাম আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে গুরুত্বপূর্ণ কিছু একটা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আজিজ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এরাদা রাখি আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারের জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন বলেন আমিন
যে আয়াত এবং হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সঙ্গত কারণে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। এটা সর্বপ্রথম আমি আমার নিজেকে নসিহত করতেছি, কারণ আমার নিজেরই তো দোষের শেষ নাই। গতকালকেও গাড়ির মধ্যে আসার সময় আলোচনা করতেছিলাম যে মানুষের সামনে বসি, মানুষের সামনে আলোচনা করি, দিনের কথা বলি, আমার নিজের ভুলেরই তো কোনো শেষ নাই, আমার নিজের দোষেরই তো কোনো শেষ নাই। আল্লাহ তাআলা তো ওই এক শ্রেণীর আলেমকে কিয়ামতের ময়দানে এইভাবে মাথাটাকে নিচু করে দিয়ে হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে, সেই সমস্ত আলেমদেরকে যারা বলেছিল কিন্তু আমল করে নাই। আমার হালত যদি এরকম হয়ে যায়, এজন্য নিজেকে নিজে নসিহত করতেছি, এর ফাঁকে যদি আপনাদের কিছু ইস্তেফাদা হয়ে যায়, উপকার হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ কি চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে বলেন তো? কোনো মানুষ চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে? কোনো পয়গম্বরকে কি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন? কাউকে না। বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ চিরস্থায়ীভাবে দুনিয়াতে বসবাস করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন, আবার দুনিয়াতে পাঠালেন ক্ষণস্থায়ী একটা সফর, এই সফর প্রত্যেকটা মানুষের শেষ হবে, তাহলে আমার এই দুনিয়ায় আসা আর যাওয়ার মাকসাদটা কি? আল্লাহ তাআলা কেনই বা আমাকে দুনিয়াতে পাঠালেন, আবার কেনই বা আমি এই দুনিয়া থেকে আমার প্রস্থান করতে হবে, এই আসা আর যাওয়ার মাকসাদ কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আখেরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য? আখেরাত, আখেরাতের সামান কামাই করার জন্য। মূলত আমাদের বাসস্থান হইল কোথায়? জান্নাতে। বলেন না কোথায়? আমাদের বাসস্থান জান্নাতে। বাবা আদম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তো বাবা আদম যেহেতু জান্নাতে ছিলেন, বাবা যদি জান্নাতে থাকে, দুনিয়ার নিজাম অনুযায়ী বাবার পৈতৃক সম্পত্তির মালিক হয় কে? সন্তান। তাহলে বাবা যদি জান্নাতে থাকে, আমরা সন্তানরাও কোথায় থাকব? জান্নাতে। আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি হইল জান্নাত। কিন্তু এই জান্নাত আমরা কি এমনি এমনি পেয়ে যাব? কোনো জিনিস যদি এমনি এমনি পায়, একদম কোনো কষ্ট করা ছাড়া, কোনো ধরনের পরিশ্রম করা ছাড়া, ফিকির করা ছাড়া যদি কোনো মানুষ কোনো জিনিস পেয়ে যায়, তাহলে ওই মানুষের কাছে ওই জিনিসটার মূল্য আর কদর থাকে না। কিন্তু কষ্টের মাধ্যমে যে জিনিসটা অর্জিত হয়, ওই জিনিসটার মূল্য সবার কাছে থাকে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে ওই জান্নাতকে ক্রয় করা। কিন্তু এটা হইল আল্লাহ তাআলার একটা মাকসাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাকসাদে, এই উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা এখান থেকে দুনিয়া থেকে আখেরাত কামাই করে তারপরে আখেরাতের দিকে রওনা করব। কিন্তু আজকে আমাদের হালত কি? আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে 24টা ঘন্টা লিপ্ত আছে, ঠিক কিনা জোরে বলেন। যদি কোনো বান্দা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, তাহলে কি ওই বান্দা আল্লাহর জান্নাত পাবে? একটু কথা বলেন না আমার সাথে। কোনো বান্দা যদি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, ওই বান্দা কি আল্লাহর জান্নাত পাবে? কোশ্চিন কালেও না। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য? সবাই মিলে বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ডাক দিয়া বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র মানুষদেরকে তৈরি করেছি, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি বান্দাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আজকে বান্দারা দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে বিধান দান করলেন, পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ইসলাম নামক একটা দিন দান করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সামনে একটা গাইডলাইন দিয়ে দিলাম, কমপ্লিট গাইডলাইন কোরআন, তোমাদেরকে একটা সংবিধান দান করলাম।
দুনিয়ার জমিনে তুমি কেমনে খাইবা কেমনে ঘুমাইবা দুনিয়ার জমিনে তুমি কিভাবে বাজারে যাইবা দুনিয়ার জমিনে তুমি কিভাবে বিবাহ শাদী করবা দুনিয়ার জমিনে তুমি কেমনে করে চাকরি বাকরি করবা তোমার জিন্দেগি কেমন ভাবে তুমি অতিবাহিত করবা আমি আল্লাহ তোমার একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবকিছু আমি আল্লাহই কোরআনের মধ্যে দান করে দিলাম তুমি এই কোরআনকে অনুসরণ করে বান্দা আমল করবা এই আমল করার মাধ্যমে আমি মাওলার হুকুমের গোলামি করার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদত করার জন্য বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা এ দুনিয়ার মানুষ এ দুনিয়ার মানুষ তোমরা কি চিন্তা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি তৈরি করলাম তোমরা কি চিন্তা করতেছো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক কারণেই তৈরি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছেন আমি তোমাদেরকে এমনি এমনি তৈরি করে নাই আমার গোলামীর জন্য তৈরি করেছি তুমি বান্দা তুমি তো আমি আল্লাহর গোলামী করো না কিন্তু আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি বড় ভালোবাসি বড় মায়া করি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য মানুষের কোনো প্রয়োজন ছিল না আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য দুনিয়ার জমিনে কোনো বাড়তি মানুষের প্রয়োজন ছিল না কারণ আসমানটাও কার নামের জিকির করে আরো জোরে বলেন কার নামের জিকির করে জমিনটা কার নামের জিকির করে পাখি কার নামের জিকির করে গাছপালা কার নামের জিকির করে সমুদ্রের গভীরে যত মাছ আছে যত কীট পতঙ্গ আছে সবাই কার নামের জিকির করে দুনিয়ার মধ্যে মানুষ ব্যতীত আল্লাহ তাআলা আরো যত মাখলুকাত তৈরি করেছেন সমস্ত মাখলুকাত গুলো আমার মাওলার নামে জিকির করে সবাই মিলে আল্লাহর নামের জিকির করে সুতরাং আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য বাড়তি কোনো মানুষের তৈরি করার দরকার ছিল না কিন্তু আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা দিয়ে মুহাব্বত দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে তৈরি করেছেন এজন্যই তো কবি বড় চমৎকার করে বলেন দর্দ দিল কে ওয়াসতে দর্দ দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো অর না তত কে লিয়ে কুছ কম না থা করবিয়া শুধুমাত্র প্রেম আর মহব্বতের কারণে আমি আল্লাহ তাআলা মানুষকে তৈরি করলাম দুনিয়ার জমিনে বান্দাগুলোকে আমি বড় মহব্বত করি দুনিয়ার জমিনে বান্দাগুলোকে আমি বড় ভালোবেসে তৈরি করলাম আসমানের মধ্যে আমার আল্লাহ তাআলা যখন মানুষ তৈরি করবেন ফেরেশতাদের সাথে একটা মিটিং করে মিটিং এর আয়োজন করেন ডাক দেয়া বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার খলিফা নিযুক্ত করতে চাই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করবে ফেরেশতাদের কাছে পরামর্শ করে ডাক দিয়া বলে ফেরেশতারা বলো তো দেখি তোমাদের মতামত আমাকে জানায় দাও ফেরেশতারা ডাক দিয়া বলতেছেন আল্লাহ দরকার নাই দরকার নাই মানুষ বানানো দরকার নাই দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই মানুষগুলো তো আবার ফিতনা ফাসাদ করবে হিংসা করবে মারামারি করবে রক্তপাত ঘটাবে আল্লাহ দরকার নাই বাড়তি কোনো মানুষের দরকার নাই আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের উত্তরে ডাক দিয়ে বলতেছেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ আমার বান্দার সম্পর্কে যা জানি তোমরা তা জানো না সুতরাং আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহ মানুষ তৈরি করব আমার সিদ্ধান্তই চূড়ান্ত যাও ফেরেশতা যাও দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করে এনে দাও আমি আল্লাহ মানুষ তৈরি করতে চাই আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে ওয়ার্ডার পাওয়ার পরে ফেরেশতারা দুনিয়ার জমিন থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর কাছে উপস্থাপন করে দেয় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন তাম জাহানকে আমি আল্লাহ কোন দিয়া বানাইলাম কোন বলার সঙ্গে সঙ্গে আসমানটা হয়ে যায় কোন বলার সঙ্গে সঙ্গে জমিনটা হয়ে যায় আমি আল্লাহ কোন বলতে দেরি পাহাড়টা হইতে দেরি হয় না আমি আল্লাহ কোন বলতে দেরি জমিন হইতে দেরি হয় না আমি আল্লাহ কোন বলতে দেরি আসমানের মধ্যে যত তারকারাজি আছে চন্দ্র সূর্য যা কিছু আছে হইতে দেরি হয় না আমি আল্লাহ কোন বলতে দেরি
তমাম জাহানের সব কিছু হয়ে যায় সুতরাং আমার আল্লাহ বড় কুদরতওয়ালা রব কোন বলার সঙ্গে সঙ্গে তমাম জাহানের সব কিছু হয়ে যায় কিন্তু এই মানুষকে যখন আল্লাহ তাআলা তৈরি করবেন আল্লাহ তাআলা চিন্তা করতেছেন মাটি গুলো নিয়ে আমার আল্লাহ চিন্তা করেন ডাক দেয়া বলে হাইরে দুনিয়ার জমিনে যাওয়ার পরে যেই বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে দুনিয়ার জমিনে যাওয়ার পরে যেই বান্দাগুলো তার পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আগাবে দুনিয়ার জমিনে যাওয়ার পরে যেই বান্দাগুলো তার হাত দিয়ে আমি মাওলার কালাম ধরবে দুনিয়ার জমিনে যাওয়ার পরে যেই বান্দাগুলো তার চোখ দিয়ে আমি মাওলার কালাম দেখে দেখে পড়বে এই মায়ার বান্দাগুলোকে আমি আল্লাহ কোন দিয়া বানাইতে চাই না বরং এই মায়ার বান্দাগুলোকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানায় দিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বড় প্রেম আর মহব্বত করে বান্দাকে তৈরি করে দিলেন শুধুমাত্র একটা ওয়ার্ডার করে দিলেন বান্দারে তোকে আমি এত বড় ভালোবেসে মহব্বত করে তৈরি করলাম তমাম জাহানের যা কিছু দেখতেছ যত মখলুকাত আছে সব কিছু তোমার খেদমতের জন্য আমি আল্লাহ নিয়োজিত করে দিলাম কিন্তু তোকে আমি আল্লাহর গোলামি করার জন্য তৈরি করলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুই শুধু গোলামি করবি কার বান্দা গোলামি করবে কার আর জোরে আওয়াজ করে বলেন কার আল্লাহর ছাড়া কোন মানুষের গোলামি কোন বান্দা করতে পারে না কোন নেতার গোলামি কোন বান্দা করতে পারে না কোন মানুষের গোলামি কোন বান্দা করতে পারে না কোন এমপি মন্ত্রী চেয়ারম্যানের গোলামি কোন বান্দা করতে পারে না বান্দার গোলামি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে বান্দার এই কপালটা বড় দামি জিনিস বান্দার এই কপালটা শুধুমাত্র আল্লাহর সামনে ছাড়া ব্যতীত অন্য কারোর সামনে ঝুঁকবে না গোলামি করতে হবে আল্লাহর আল্লাহ গোলামি করার জন্য তৈরি করলেন এর মাঝখানেও একটা ইতিহাস মুসলমান খুব ভালো করে জানতে হবে যখন আল্লাহ তাআলা বাবা আদমকে তৈরি করে দিলেন বাবা আদমকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন তো ডাক দিয়ে এবার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন সবাই তোমরা আমি আমার আদমকে সিজদা করো সবাই সিজদা করেছে একজন করে নাই তার নাম কি আর জোরে বলেন তার নাম কি ইবলিস কিন্তু সেই দিন বাবাকে সিজদা করে নাই আল্লাহর হুকুম অবাধ্য করার কারণে ইবলিস ছিল সাইয়্যিদুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সরদার ছিল কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাকে সাইয়্যিদুল মালায়েকা থেকে বিতাড়িত করে তাকে ইবলিস বানাই দিয়েছে যার কারণে ইবলিস ডাক দিয়ে বলতেছে আল্লাহ তোমার কাছে আমি দুইটা পাওয়ার চাই আল্লাহ বলে বল তোর কি পাওয়ার লাগবে ইবলিস ডাক দিয়ে বলতেছে আল্লাহ যেই আদমের কারণে আজকে আমার এই হাল যেই আদমের কারণে আমি সাইয়্যিদুল মালায়েকা থেকে আজকে ইবলিস হয়ে গেলাম আমি তোমার কাছে একটা পাওয়ার চাই মালিক তুমি আমারে দিবানি আল্লাহ ডাক দিয়ে বলে বল তোর কি পাওয়ার লাগে বল ফেরেশতা ইবলিস ডাক দিয়ে বলতেছে শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমি তোমার কাছে প্রথম একটা পাওয়ার চাই সেই পাওয়ারটা হইল কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন মানুষ থাকবে ততদিন পর্যন্ত তুমি আমার হায়াতকে লম্বা করে দিবা দুই নম্বরে আল্লাহ তাআলার কাছে ইবলিস ডাক দিয়া বলতেছে তোমার কাছে দ্বিতীয় নম্বরের পাওয়ার চাই সেই পাওয়ারটা হইল আমাকে এমন একটা বিশেষ পাওয়ার দিবা যেই পাওয়ার ব্যবহার করে আমি এই বনি আদমের রগে রগে ঢুকে ঢুকে সাকরাতুল মউত আসা পর্যন্ত যেন তাকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে পতিত করতে পারি ইবলিস আল্লাহর কাছে চাইল আল্লাহ ডাক দিয়া বলতেছে যা তোরে অনুমতি দিয়া দিলাম তোরে পাওয়ার দিয়া দিলাম তুই যা করগা কেমনে করবি বান্দারে তো আমি বড় মহাব্বত করে বানাইছি বড় ভালোবাসা দিয়ে বানাইছি মায়ার বান্দাগুলা শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের মধ্যে পতিত হবে এটা আল্লাহ চান না আল্লাহ বড় বান্দারে ভালোবাসে এজন্য আল্লাহ তাআলা তো খুব ভালো করে জানে দুনিয়ার জমিনে যাওয়ার পরে বান্দাগুলা আমি মাওলার গোলামি না করে নাফরমানি করবে কারণ ইবলিস তো আছে ইবলিস তো 24 ঘন্টা একটা বান্দাকে ধোকা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে পতিত করার জন্য ফিকির করে ইবলিস সব সময় বান্দার পিছনে লেগে আছে কিভাবে বান্দাকে আল্লাহ থেকে গাফেল করা যায় এজন্য আল্লাহ তাআলা এই গাফেল বান্দাদেরকে একটা পদ্ধতি দান করে দিলেন যে বান্দাগুলা যেন গুনাহ না করে গুনাহ করার পরে যেন বান্দা এই গুনাহ খাতা নিয়ে কবরে যাওয়ার পরে যেন তার জাহান্নাম না হয়ে যায় বান্দা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে আমলনামা থেকে যেন বান্দা গুনাহ খাতাগুলোকে মোচন করতে পারে
এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা দুনিয়ার জমিনে চলতে গেলে তোমার গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কারণ বান্দার নাম হলো ইনসান, বান্দা হলো ইনসান, বান্দা ভুল করে ভুলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহর নাম হইল রহমান, আওয়াজ করে বলেন আল্লাহর নাম কি? আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন রহিম, আমার আল্লাহ হইলেন গফফারুজ যুনুব, আমার আল্লাহ হইলেন পাপ মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। বান্দা গুনাহ করবে এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ মাফ করবে এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম দান করে দিলেন, গুনাহগার বান্দাগুলা যেন তার জীবন থেকে, তার আমলনামা থেকে গুনাহ খাতাগুলোকে মোচন করতে পারে, গুনাহগুলোকে মুছে যেন বান্দা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেন জান্নাত হাসিল করতে পারে। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন বান্দা দুনিয়ার জমিনে চলতে গেলে তোমার গুনাহ হয়ে যাবে, শয়তান আর নফস মিলে তোমাকে গুনাহের মধ্যে লিপ্ত করায়। বান্দা পেরেশানির কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর মাগফিরাত, তোমার গুনাহের চাইতে অনেক অনেক গুণে বেশি, তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, বান্দা গুনাহ করতে 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 যদি গুনাহের পরিমাণ এত বেশি হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গা বরাবর হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের পানি বরাবর হয়ে যায়, বান্দা পেরেশানি কোনো কারণ নাই। বান্দারে তোরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা আমার নৈরা আমার রহমত থেকে বান্দা তুই নৈরাশ হইস না, তোর গুনাহ যতই বেশি হোক না কেন, তোর গুনাহের পরিমাণ থেকে আমি মাওলার রহমত অনেক গুণে বেশি। কোন বান্দা যখন আল্লাহর কাছে তার অতীতের কৃত গুনাহ সম্পর্কে তওবা করে আর মাফ চায়, আল্লাহ তাআলার কাছে যদি সে তওবা করার মতন করতে পারে আর চাইতে পারে, তো আল্লাহ তাআলা তার জিন্দেগির তাম গুনাহ খাতাগুলোকে মাফ করে বেগুনাহ মাসুম নিষ্পাপ বানায় দেয়। চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন কার কাছে চাইতে হবে? গুনাহ করলে গুনার পরে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু গুনাহ করলাম, তওবা করলাম, আজকে একটা গুনাহ করলাম, মিথ্যা বললাম, আবার যায় তওবা করলাম, পরের দিন আবার যায় মিথ্যা বললাম, আবার তওবা করলাম, আবার মিথ্যা বললাম, আবার তওবা করলাম, এটাকে তওবা বলে? তওবা মানে হইল এমন ভাবে তওবা করতে হবে, এমন ভাবে তওবা করতে হবে যে আল্লাহর কাছে তওবা করার পরে এটার উপরে অটল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, যে আল্লাহ তোমার কাছে আমি আমার অমুক গুনাহ থেকে তওবা করতেছি, অমুক গুনাহ থেকে তোমার কাছে মাফ চাইতেছি, তোমার কাছে আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ আর জিন্দগিতে আমার হায়াতে বেঁচে থাকা অবস্থায় আমি আর কখনো এই গুনাহে লিপ্ত হব না, এটার নাম হইল তওবা, এটার নাম হইল তওবা। চতুর্দিক থেকে যেই মাওলার রহমত, চতুর্দিক থেকে যেই মাওলার নিয়ামত দিকে আমাদেরকে বেষ্টিত করে রেখেছেন, আমরা সেই মাওলার গোলামি না করে কিভাবে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করি, কেমনে আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হই, একটু চিন্তা করে দেখেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত একটু তাকায় দেখেন, সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কত দামি দামি নিয়ামত দিয়ে আপনাকে সুসজ্জিত করেছেন। শুধু আপনার সাড়ে তিন হাত বডি কেন, আপনার চতুর্দিকের আশপাশকে আল্লাহ তাআলা আপনার বসবাসের উপযোগী করেছেন, লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য এই পৃথিবীকে সুসজ্জিত করেছেন যেন বান্দা এই দুনিয়ার জমিনে বসবাস করতে পারে। আপনারা কি দেখেন না, দুনিয়ার জমিনে বর্তমান বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখেছে পৃথিবীর চাইতে উত্তম কোন বান্দাদের জন্য বসবাসের উপযোগী আর কোন গ্রহ নাই। তারা অনেক গ্রহে গেছে, তারা বিভিন্ন জায়গায় গেছে, যাওয়ার পরে চন্দ্র জগতে গেল, তারা সৌর জগতে গেল, তারা মঙ্গলে গেল, কত জায়গায় গেল, কিন্তু মানুষের উপযোগী করে কোনো একদম পারফেক্ট ভাবে এত সুন্দর কোনো গ্রহ তারা খুঁজে পায় নাই। তার মানে বোঝা গেল বান্দার জন্য আল্লাহ তাআলা কত নিয়ামত দান করলেন, আর আমরা সেই মাওলাকে অস্বীকার করে, সেই মাওলার ইবাদত আমরা না করে আমরা সেই মাওলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই, গুনাহ করতে থাকি, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ, চতুর্দিকে গুনাহ, হাঁটতে চলতে সামনে ডানে বামে
সব দিকে শুধু গুনাহ একটু ফিকির করলাম না আহা যেই মাওলা আমাকে এত সুন্দর নিয়ামত দান করলেন আমার হায়াত নামক এত দৌলত দান করলেন এত দামি দৌলত দান করলেন আমি সেই আল্লাহর অবাধ্য কেমনে হই আমি কিভাবে সেই মাওলার ডাকে সাড়া না দিয়ে আমি কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই কোন বান্দা যদি আল্লাহর নিয়ামত গণনা করে কোন বান্দা যদি গণনা শুরু করে পৃথিবীর তমাম মানুষগুলো যদি আমার আল্লাহর নিয়ামত গণনা করতে থাকে কিয়ামত পর্যন্ত গুনতে থাকবে কিন্তু মাওলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে চ্যালেঞ্জ করতেছেন ডাক দিয়ে বলতেছেন আমি মাওলার রহমত কোন বান্দা যদি গণনা শুরু করে আমি মাওলার নিয়ামত আমি যে বান্দাকে নিয়ামত দান করলাম এই নিয়ামতগুলো যদি কোন বান্দা গণনা শুরু করে গুনতেই থাকবে গুনতেই থাকবে গুনতেই থাকবে তার হায়াত শেষ হয়ে যাবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে বান্দা কখনো আমি মাওলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا কোন বান্দা যদি দুনিয়ার তমাম মানুষগুলা যদি আমি মাওলার নিয়ামত গণনা করতে থাকে দুনিয়ার সবাই মিলে যদি আমি মাওলার নিয়ামত গণনা করে কিন্তু আমি মাওলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন ও আমার মহিলা সাহাবী তোমার জেনা তুমি জেনা করে ফেলেছো তুমি জানো আর আল্লাহ জানে তোমার জেনাহের গুনাহের কথা তুমি জানো আর তোমার আল্লাহ জানে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও যাও আল্লাহর কাছে তওবা করে নাও মহিলা সাহাবী আল্লাহর পয়গম্বরের কথা শোনার পরে সে তার বাসার মধ্যে ফিরে যায় এরপরে আল্লাহর কাছে তওবা করে গুনাহের জন্য মাফ চায় গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চায় এরপরে আবার পরের দিনে বড় পেরেশান হয়ে আল্লাহর রাসূলের দরবারে আবার মহিলা সাহাবী হাজির হয়ে গেল যা ডাক দিয়ে বলতেছে পয়গম্বর আপনি আমাকে বলেছিলেন আল্লাহর কাছে তওবা করার জন্য তওবা করলাম কিন্তু আমার দিলে তাসাল্লি মিলে না আমার দিলের মধ্যে শান্তি নাই আমার দিলের মধ্যে জাহান্নামের আগুনের ভয় কাজ করতেছে যদি আমার মৃত্যু হয়ে যায় আর জাহান্নামের আগুনে পড়তে হয় পয়গম্বর আপনার কাছে আমার অনুরোধ আপনি আপনার আল্লাহ কর্তৃক যে হুকুমটা আছে জেনা করার কারণে আপনি সেই হুকুম আমার উপরে প্রয়োগ করেন পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীকে ডাক দিয়া বলতেছে ও আমার সাহাবী তুমি গুনাহ করেছো এই কারণে তুমি শাস্তি পাইতে পারো কিন্তু তুমি জেনা করার কারণে তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা চলে আসছে সে তো নিষ্পাপ তার তো কোনো গুনাহ নাই তার তো কোনো অপরাধ নাই অপরাধ তুমি করেছো তোমার শাস্তি হবে এটাই স্বাভাবিক কিন্তু তোমাকে শাস্তি দেওয়ার পরে যদি একজন নিরপরাধ নিষ্পাপ বাচ্চার উপরে যদি সেই শাস্তিটা প্রয়োগ হয়ে যায় তাহলে এটা জুলুম করা হবে এটা করা যাবে না তুমি তোমার বাসার মধ্যে ফিরে যাও আর যখন এই সন্তান তোমার গর্ভপাত হয়ে যাবে সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে জন্মগ্রহণ করবে তখন তুমি আবার আসবা তারপরে তোমার উপরে বিধান কায়েম করা হবে পয়গম্বরের সাহাবী মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে ব্যথিত দিল নিয়ে তার দিলের মধ্যে ব্যথা নিয়ে বাড়ির মধ্যে ফিরে যায় যাওয়ার পরে এবার একদিন দুই দিন তিন দিন অনেক দিন অতিবাহিত হয়ে যায় অনেক দিন অতিবাহিত হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো ভূমিষ্ঠ হলো বাচ্চাটাকে মহিলা সাহাবী কোলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে হাজির হয়ে গেল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকায় দেখেন নিষ্পাপ বাচ্চাটা এখন আমার থেকে আলাদা হয়ে গেল সে কিন্তু আমি গুনাহগারের পেটের মধ্যে এখন আর নাই পয়গম্বর এই যে তাকায় দেখেন বাচ্চাটাও আলাদা আমিও আলাদা এখন আপনি আমার উপরে ইসলামের হুকুম কায়েম করে দেন মহিলা সাহাবীর আবেগ থেকে আল্লাহর রাসূলের মনের ভিতরে একটা আলাদা জিনিস কাজ করে গেল মহিলা সাহাবীকে ডাক দিয়ে বলতেছে ও আমার সাহাবী তোমার উপরে অবশ্যই আল্লাহর হুকুম কায়েম করা হবে কিন্তু আল্লাহ তাআলা যেই নিষ্পাপ বাচ্চাটাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এই বাচ্চার খাবারটাও তো আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার স্তনের মধ্যে দান করেছে
সুতরাং যতদিন পর্যন্ত এই বাচ্চাটা নিজে থেকে খাওয়া না শিখবে, যে যতদিন পর্যন্ত এই বাচ্চাটা নিজে খাওয়ার মতো উপযুক্ত না হবে ততদিন পর্যন্ত তোমার উপরে আল্লাহর বিধান কায়েম করা হবে না, যাও তুমি ফিরে যাও। মহিলা সাহাবী বাচ্চাটাকে কোলে নিয়ে আবার তার বাসার মধ্যে ফিরে যায়। একদিন দুই দিন তিন দিন এইভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পরে বাচ্চাটা যখন নিজে নিজে খাওয়ার উপযোগী হয়ে গেল, বাচ্চাটা যখন নিজে নিজে খাইতে পারে, বাচ্চা যখন নিজে নিজে খাওয়া শিখলো, তখন ওই মহিলা সাহাবি কি করে শুনেন? মহিলা সাহাবি ওই বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটির টুকরা দিল। রুটির টুকরা দিয়ে ওই মহিলা সাহাবি তার বাচ্চাকে হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে আল্লাহ রসুলের দরবারের দিকে আগায় যায়। যা আল্লাহ রসুলের দরবারে যা ডাক দিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর তাকায় দেখেন, আমার বাচ্চাটা কিন্তু আমার মতো গুনাহগারের এখন আর কোনো প্রয়োজন নাই, আমার মতো গুনাহগারের দুধ এখন আর তার প্রয়োজন হয় না। সে তাকায় দেখেন পয়গম্বর নিজে নিজেই খাইতে পারে, সে নিজে নিজে খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে। তাকায় দেখেন তার হাতের মধ্যে রুটির টুকরা। পয়গম্বর এবার আপনি আমার উপরে ইসলামের যে হুকুমটা আছে, যে বিধানটা আছে, আপনি কায়েম করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হালত পর্যবেক্ষণ করার পরে সাহাবী আজমাইনদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা যাও তোমরা গর্ত খনন করো। সাহাবী আজমাইন আল্লাহর রসুলের নির্দেশ পাওয়ার পরে গর্ত খনন করলেন। মহিলা সাহাবীকে ওই গর্তের মধ্যে ফেলে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে আল্লাহর রসুলের ওয়ার্ডার পাওয়ার পরে সমস্ত সাহাবীরা তার উপরে রজম করা শুরু করে দিল। সবাই মিলে ওই মহিলা সাহাবীর উপরে রজম করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। পাথর নিক্ষেপের করার সময় হঠাৎ করে ফিনকি দিয়ে একটু রক্ত ওই মহিলা সাহাবীর শরীর থেকে ছিটায় একজন সাহাবীর গায়ে পড়ে। ওই সাহাবি এবার ডাক দিয়ে বলতেছে, ঘৃণা নিয়ে একটু নিন্দা করে তিরস্কার করে ডাক দিয়ে বলতেছে, হাইরে একজন জেনাকারের রক্ত আমার শরীরের মধ্যে লাগলো, আমার কি দুর্ভাগ্য একজন জেনাকারের রক্ত আমার শরীরে লাগলো। ওই সাহাবীর এই মন্তব্যটা পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবী তুমি এটা কি বলে ফেললা, তুমি কিভাবে এই কথাটা বলতে পারো, তুমি তাকে কিভাবে এইভাবে তিরস্কার করতে পারো, তুমি কিভাবে তাকে এইভাবে ছোট করতে পারো, হেও করতে পারো। সাহাবী তুমি তো জানো না এই মহিলা সাহাবীর তওবা আল্লাহ তাআলা কেমন পছন্দ করেছে, তুমি তো জানো না এই মহিলা সাহাবীর তওবা যদি তামাম মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, তামাম মদিনাবাসীর গুনাহ খাতাগুলো এই মহিলা সাহাবীর একা তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, কেমন ভাবে এই মহিলা সাহাবী তার আমলনামা থেকে গুনাহ খাতা মাফ করার জন্য পেরেশান ছিলেন, কতটা পেরেশান ছিলেন যে জীবন যায় যাক, আরে দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, এখানে তো চিরস্থায়ী ভাবে থাকা যায় না, আমার চিরস্থায়ী থাকার জায়গাটাকে যদি আমি পরিপক্ব করতে চাই, চির শান্তির বানাইতে চাই, দুনিয়ার জমিন থেকে আমার হায়াতটাকে ত্যাগ করে হলেও আমার আমলনামা থেকে গুনাহ খাতা মোচন করে তারপরে যাইতে হবে। এটা ছিল সাহাবীদের ফিকির, এটা ছিল সাহাবীদের ফিকির। কিন্তু আমি আর আপনি আজকে যদি মিথ্যা বলি কালকে সুদ খাই, আজকে মিথ্যা সুদ খাইলে কালকে ঘুষ খাই, কালকে ঘুষ খাইলে পরশু দিন যা রাস্তার মধ্যে চাঁদাবাজি করি, মানে ছোট গুণা দিয়ে শুরু হয়, করতে 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 যত বড় গুণা আছে সেটা পর্যন্ত পৌঁছা যায়। কিন্তু এই গুণা থেকে যে মাপ চাইতে হবে, দুনিয়ায় যে থাকা যাবে না, এই ফিকির কিন্তু কোনো বান্দার মধ্যে নাই, কোনো বান্দার মধ্যে নাই। আজকে যদি আমি আর আপনি ওই সাহাবী মহিলা সাহাবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরাও যদি নিয়ত করি, আরে গুনাহ যতই বেশি হোক না কেন, আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করেছে আল্লাহ হইল রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমার জিন্দগির গুনাহ খাতা মাফ করায় নিব, আমি আল্লাহর কাছে তওবা করব, জিন্দগিতে যত গুনাহ করেছি সব গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমি আমার অতীতের সমস্ত গুনাহ খাতা সম্পর্কে আমি তোমার কাছে লজ্জিত, আর এই মর্মে তোমার কাছে ওয়াদা করতেছি জিন্দগিতে যতদিন বাসি আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। এইভাবে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে গুনাহ মাফ করে দিবেন।
পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে রোনাদারি করে কান্নাকাটি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার তওবা করে তো বান্দার তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহ খাতাগুলোকে এমন ভাবে মোচন করে যেন বান্দা তার জিন্দেগীতে কোনো গুনাহই করে নাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এজন্য গুনাহ যত বেশি হোক পেরেশানির কারণ আছে আমরা গুনাহ করলে মাফ করবেন কে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে তওবা করে তওবার জিন্দেগী নসিব করে আমলনামা থেকে গুনাহ মোচন করে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন দেখেন আপনি যখন গুনাহ করেন আপনি তো জানেন না আপনি গুনার সঙ্গে সঙ্গে চারটা জিনিস আপনার গুনাহের সাক্ষী হয়ে যায় চারটা জিনিস আপনার গুনাহের সাক্ষী হয়ে যায় আপনি যখন গুনাহ করেন সঙ্গে সঙ্গে চারটা জিনিস আপনার গুনাহের সাক্ষী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা যখন কোন বান্দা গুনাহ করে তো সে যখন গুনাহ করে ওই দিন ওই জায়গাটা তখন গুনাহের সাক্ষী হয়ে যায় দুই নাম্বার হইল আল্লাহ তাআলা ঘোষণা করেন ইযা সুহুফ নুশিরাত কিয়ামতের ময়দানে যে আমলনামাটা আছে এই আমলনামাটা যখন খুলে যাবে এটা তখন আপনার গুনাহের সাক্ষী দিবে তিন নাম্বার হইল কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এই কিরামান কাতিবিন আপনার গুনাহের ব্যাপারে সাক্ষী দিবে চতুর্থ নাম্বার হইল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে বান্দা তুই গুনাহ করছিলি আপনি যখন অস্বীকার যাবেন